বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সহায়তায় বদলে যাচ্ছে 65,910 হেক্টর আবাদি জমির নোয়াখালীর সুবর্ণচর। একই জমিতে তিন ফসলের সুফল পাচ্ছে এখন সুবর্ণচরবাসী। অনাবাদি জমিগুলো এখন বিএডিসি সহায়তায় চাষাবাদের আওতায়। এতে লাভবান হচ্ছেন সুবর্ণচরের কৃষকেরা। শুরুতে তেল, ডাল, বীজ ও সার নিয়ে কাজ করলেও কৃষকদের চাহিদায় বর্তমানে নানামুখী প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। দেশীয় সকল প্রজাতির মাছ, পশুপাখি, গাছ, ফুল, ফল ও ফসল সহ 1,000-এরও বেশি পণ্য নিয়ে কাজ করছে তারা। এর মাধ্যমে মানি কীভাবে চাষ করতে হয়, মানি সবগুলো প্রশিক্ষণ দেওয়ার কারণে সব ফলন আগের থেকে ভালো হয়। বিআরডিসি আসার কারণে মনে করো আমাদের বীজ দিয়ে আমরা বিনা পয়সা দিয়ে আমরা তারপরে এইটা করি, দেওয়ার পরে আমরা এটা নিজে বিক্রি করি। যে আমাদের এই সুবর্ণচর খামারটির আয়তন বর্তমানে 126 একর, 76%। আমাদের খামারের প্রথম পর্যায়ে এই জমি আমাদের অধিগ্রহণ এবং বন্দোবস্ত নেওয়া হয়। পরবর্তী দ্বিতীয় পর্যায়ে প্রকল্পটি বর্তমানে চলমান আছে, যেটা 2024 সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকবে। এই মেয়াদে আমাদের আরো 50 একর ভূমি বন্দোবস্ত এবং অধিগ্রহণের প্রক্রিয়াধীন আছে। বিএডিসি সুবর্ণচরের কৃষিতে বিপ্লব আনবে বলে আশা করেন বিএডিসি সুবর্ণচর অঞ্চলের প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান চট্টগ্রাম বিভাগের উপপরিচালক। এই খামারে আমরা মূলত ভিত্তিবীজ উৎপাদন করে থাকি এবং সেটা পরবর্তীতে আমাদের বিভিন্ন এই কন্ট্রাক্ট ফার্মার্সদেরকে আমরা সরবরাহ করে থাকি। তাছাড়া এই খামারের আরেকটি বিষয় হচ্ছে যে চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে আমরা উন্নত মানের বীজ উৎপাদন করে থাকি, যেটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় আমাদের চাহিদা অনুযায়ী এবং আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা সরবরাহ দিয়ে থাকি। আর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে নিরলস কাজ করে যাচ্ছে বিএডিসি। বিএডিসির প্রধান তিনটি কাজ, একটি হচ্ছে যে উন্নত মানের বীজ কৃষক পর্যায়ে বিতরণ করা, যাতে এই বীজ ব্যবহার করে তারা ফলন বাড়াতে পারে। আরেকটি কাজ হচ্ছে যে সমস্ত জমি অনাবাদি রয়েছে সেইগুলোকে সেচের আওতায় আনা, আর আবাদযোগ্য জমিতেও প্রয়োজন মতো সেচের ব্যবস্থা করা। তৃতীয় কাজটি হচ্ছে এই যে রাসায়নিক সার বিতরণ করা। সুবর্ণচরে পরিত্যক্ত বনাঞ্চল পরিষ্কার করে 126 একর জমিতে 2014 সালে কার্যক্রম শুরু করে বিএডিসি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।